পাঠান বাংলাদেশে মুক্তি দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সবখানে আলোচনা সমালোচনা গুঞ্জন সব কিছু যেন জোরে সোরে বইতে শুরু করেছে। কেউ পক্ষে বলছেন, পক্ষে যুক্তি দেখাচ্ছেন, পক্ষে যারা যুক্তি দেখাচ্ছেন তাদের যুক্তি তাদের কাছে অনেক ভালো, আবার যারা বিপক্ষে কথা বলছেন তাদের যুক্তিও মনে করছেন তারা গ্রহণযোগ্য সকলের কাছে হবে। এবার সেই তর্কে সেই বিতর্কে যুক্ত হয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। যখন প্রশ্ন উঠেছে সাপটা চুক্তির আওতায় কলকাতার ছবি আমদানি হলেও কেন বলিউডের ছবি আমদানিতে বাধা দেয়া হচ্ছে, শুধু পরিবেশক সমিতি নয় বলিউডের ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পক্ষে সরব সিনেমা প্রেমীরাও, বেশিরভাগ মানুষই যখন চাইছেন বলিউডের সঙ্গে একযোগে বাংলাদেশের ছবিগুলো মুক্তি পাক, হল মালিকরা বলছেন দেশের ছবি চাহিদা পূরণ করতে না পারায় তারা বলিউডের ছবি চান। সম্প্রতি সাপটা নীতিমালায় শাহরুখ খানের পাঠান এদেশে মুক্তির তোড়জোড় শুরু করলেও নীতিমালার জটিলতার কারণে মুক্তি ঝুলে আছে, আর এই বিষয়েই নিজের মতামত ব্যক্ত করেছেন নিপুণ আক্তার। সেই মতামত দিয়ে নিপুণ আক্তার আবার বিতর্কেরও জন্ম দিয়েছেন। নিপুণ বলেছেন, আমি মনে করি আমাদের এখানে এমন কিছু সিনেমা হচ্ছে যেগুলো সিনেমা টেলিফিল্ম নাটক কিছুই না, বলিউডের সিনেমা মুক্তি পেলে এসব মানহীন সিনেমাগুলো নির্মাণ বন্ধ হয়ে যাবে, বলিউডের ছবি মুক্তি পেলে কোনো সমস্যা নেই। নিপুণ আরও বলেন, আমাদের যেসব ফেস্টিভ্যাল আছে ঈদ পূজা বিশেষ দিবস এই সময়গুলো যেন বলিউডের ছবি রিলিজ না দেয়া হয়, ফেস্টিভ্যালে যেন শুধু দেশের সিনেমা থাকে এটাই চাওয়া। এটা শুধু আমার একার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা শিল্পী সমিতির, অর্থাৎ শিল্পী সমিতির সিদ্ধান্তটাই তিনি জানিয়েছেন এমনটাই উল্লেখ করেছেন। সিনেমা হল মালিকরাও দ্বিধায় আছেন উল্লেখ করে নিপুণ বলেছেন, বলিউডের ছবি এলে হলগুলো বাঁচবে, হল মালিকরা দ্বিধায় আছেন, লোন নিয়ে বন্ধ হল খুললে বা সংস্কার করলে দুই বছর পর থেকে লোনের টাকা দিয়ে ছবি চালাতে না পারলে তখন আসলে কি হবে। আমি মনে করি আগে হল বাজাতে হবে, তারপর শিল্প বাজবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী এবং শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তিনি বলেছেন, এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই, আমাদের অনেক অনেক মেধাবী নির্মাতা এবং টেকনিশিয়ানস আছে যারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সেটা যে তারা মেধাবী, বাইরের ছবি এলে প্রতিযোগিতা বাড়বে তাই বলিউডের ছবি এলে সবাই লাভবানই হবেন। কিছুদিন আগে বলিউডের ছবি বাংলাদেশে আমদানির পক্ষে সম্মতি জানিয়ে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেছেন, ছবির সংখ্যা যেহেতু আমরা বাড়াতে পারিনি তাই প্রস্তাব আছে সিনেমা হলগুলো বাঁচাতে, কিছু ছবি যদি বাইরে থেকে আসে তাহলে এটা বেনিফিট হতে পারে, সরকার সব কিছু করে দেবে না, আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদেরকেই ভাবতে হবে, আমরা যদি একযোগে যাই এবং এক সুরে কথা বলি তাহলে হয়তো সরকার কিছু করবে। নিপুণ এবং ইলিয়াস কাঞ্চনের এই মতামত শিল্পী সমিতির মতামত এমনটাই বলা হচ্ছে, এই মতামতকে অনেকেই বলছেন খুবই গ্রহণযোগ্য মতামত। কিন্তু নিপুণ তার মতামতের একটা পর্যায়ে যখন বলেছেন যে বলিউডের ছবি আসুক সেটিতে কোনো আপত্তি নেই, ইলিয়াস কাঞ্চনও বলেছেন হল বাঁচাতে শিল্প বাঁচাতে বলিউডের ছবি আসলে তার কোনো আপত্তি নেই, বরং সেটি ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে, হল বাজবে, প্রদর্শকরা বাজবে, পরিবেশকরা বাজবে, তাহলে ইন্ডাস্ট্রি শক্তি পাবে ঘুরে দাঁড়ানোর। কিন্তু নিপুণ আক্তার যে পরের প্রসঙ্গটা বলেছেন সেটি হচ্ছে যে মুক্তি পাক ঠিক আছে, কিন্তু সেই ছবির যে লভ্যাংশ সেই লভ্যাংশের 10% শিল্পী সমিতিকে দিতে হবে, এটিকেই অনেকে সমালোচনা করছেন। সেই সমালোচকদের তালিকায় আবার আলোচিত সমালোচিত এবং নিপুণ আক্তারের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত জায়েদ খানও আছেন। তিনি বলেছেন যে আমরা শিল্পী, আমরা কেন লাভের ভাগ নেব, আমরা কি ছবিতে ইনভেস্ট করি, ইনভেস্ট যারা করে তারা লাভের কথা বলবে, শিল্পীরা কেন পার্সেন্টেজ খেতে যাবে, শিল্পীরা শিল্পী, শিল্পীদের কাজ কাজ করা, শিল্পীদের কাজ ব্যবসা করা নয়, এমন কথাই তিনি বলেছেন। এবং সেক্ষেত্রে যথারীতি নিপুণ আক্তারকে অবৈধ সাধারণ সম্পাদক হিসেবেও উল্লেখ করেছেন। কিন্তু নিপুণ আক্তার এবং ইলিয়াস কাঞ্চনের সুচিন্তিত মতামতকে যদি চুলচেরা বিশ্লেষণ করা যায় তাহলে বাংলাদেশের হল যেভাবে বন্ধ হচ্ছে এখন সারা দেশে হলের সংখ্যা 150তেও নেই, তার চাইতেও কমে গেছে, যেখানে কয়েক বছর আগেও হলের সংখ্যা ছিল প্রায় 1400-র বেশি। সেই হলকে যদি জীবিত করা না যায়, নতুন হল যদি তৈরি করা না যায়,
তাহলে সিনেমা শিল্প আসলে বাঁচবে না। আর হল বাঁচাতে যে কোনোভাবেই হোক যে কোনো কৌশল অবলম্বন করতে হবে। যখন দেশের সিনেমা হল বাঁচাতে পারছে না, প্রযোজক বাঁচাতে পারছে না, প্রদর্শক বাঁচাতে পারছে না, তখন যদি বলিউডের সিনেমা এনে হলকে বাঁচিয়ে রাখা যায়, তাহলে সেই বেঁচে থাকা হলে আমাদের দেশের সিনেমা চলবে এবং আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকবে। আর যারা বলছেন বলিউডের ছবি আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, আমাদের ছবি চলবে না, তাদের বাজেটের সঙ্গে আমাদের বাজেটের যোজন যোজন ফারাক, তাদের বোধহয় আরেকবার চিন্তা করার সময় এসেছে। কারণ এখন বিশ্ব উন্মুক্ত বিশ্ব, যদি প্রতিযোগিতার বিশ্বে আমি আমার কোয়ালিটি দিয়ে টিকে থাকতে না পারি, তাহলে অন্যের পথ রুদ্ধ করে টিকে থাকা আসলেই খুব বেশি দিন সম্ভব হবে না, এমনটাও মতামত সমালোচকদের।